1893 সালে 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় বক্তব্য রেখেছিলেন। সেই দিনটিকে স্মরণ করে রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকে কুচুট গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পূর্বপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যা প্রয়াত সঞ্চিতা গুপ্তর প্রতিকৃতিতেও মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এদিন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। আমাদের আজকে 11ই সেপ্টেম্বর রবিবার একটাই আকাশের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি, যেখানে আনুমানিক 100 জন রক্তদান করছেন। আমরা এই রক্তদান ছাড়াও আরও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ আমরা করে থাকি। আজকে রক্তদানটা হচ্ছে আমাদের আজকে শুধুমাত্র রক্তদানটাই এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আনুমানিক 100 জন রক্ত রক্তদান করতে এসেছেন। এখানে বিভিন্ন যারা রক্তদান করছেন এবং আগত অতিথিদের আমরা গাছ দিয়ে তাদেরকে সম্বর্ধনা দিচ্ছি, এবং তার সাথে একটা টিফিন এবং একটু লাঞ্চের ছোটোখাটো একটু ব্যবস্থাও রেখেছি আমরা। আমরা এইভাবে রক্তদান করে বর্ধমান মেডিকেল কলেজের সহায়তায় রক্তদান করে আমরা মানুষের সেবাতে আমরা নিজেদেরকে ব্রত রাখতে চাই, এটাই আমাদের আসল উদ্দেশ্য এবং লক্ষ্য। আমি আশা করব আগামী দিনে যারা এইভাবে আমাদেরকে সাহায্য করেছেন তারা প্রত্যেকেই এগিয়ে আসুন এবং আমাদের সাথে সমাজে উন্নয়নে সামিল হন, এবং যাতে আমরা সমাজকে আরও অনেক অনেক গুরুত্ব সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেদিকে যেন তারা আমাদেরকে সাহায্যে হাত ধরে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কুচুট গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সংস্থার সভাপতি, সম্পাদক সহ সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির এএসআই শেখ নজরুল ইসলাম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওনাদের উদ্যোগে এই রক্ত দিয়ে কেমন লাগছে? রক্ত দিয়ে ভালোই লাগছে, অসুবিধা কিছু নেই। এর আগে তো আমি 5-6 বার রক্ত দিয়েছি, এখানেও দিলাম, পরিষেবা সবই ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ভালোই লাগছে, খুব ভালোই আছে, এখন খুব ভালো আছে। সাধারণ মানুষের উদ্দেশ্য হল রক্ত তো একটা বিরাট ব্যাপার, এই রক্তের যোগানের জন্য এই ধরনের সমস্যাকে আমি ধন্যবাদ জানাই, এবং আমার মতো যারা রক্ত দিতে ইচ্ছুক বা রক্ত দিয়ে একটা প্রজাতির উন্নয়ন, জাতির উন্নয়ন, দেশের উন্নয়ন এগিয়ে আসছে, আমি তাদের ধন্যবাদ জানাই। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশ, আনন্দ বার্তা।